पान खाए जरा मक्का शरीफ विश्व देखी जरा पान खाए पान खाई सर जरा पान नाई एतिमेर मतो मन जानी माय मस तो पान खाई ना हमें जिज्ञेस करी अपना सही रेसन हुजूर हमारे एक पान खाइते तो जे खाए एक दे আল্লাহ ঢাকা শহরে ওয়াজ করতে গেছি একবারে দৌড়ি এসে আমার একটা নতুন টরে জামা একটা জামা নিতে পারে 4500 টাকা লাগবে ঠিক না নতুন জামাটা ইস্তারি করে গায়ে দিয়ে গেছি একবারে বুড়া মানুষ আসে হে পান খায় খড় দিয়া হে যাই আমারে ধরে গোলাগুলি করে এই বুকটার উপর দেশে একটা সুমা হে বেটা যখন সুমা দেশে আর লোক আসে তো আমি বুকের দিক চাই না আর ঠোঁটের মধ্যে তো খয়ের আলা পান একটা ঠোঁট দুইটা বুকের উপর এরকম লাগিয়ে গেছে সিলমা ওয়াশ টস করে গেছি ঘরে যাই ওঠার পর দেই আমার সেই ম্যাডামে আমার ম্যাডাম বলছেন তো কেডা খালি আমার দিয়ে একবার চায় জামার দিকে একবার চায় আমার দিয়ে একবার চায় জামার দিকে একবার চায় হে তো আমার লাইসেন্স করা লোক চিন্তা করে বিনা লাইসেন্সে কেডা আবার আমার স্বামীরে সুমা দিয়ে বলে কি কথা ঠিক না ঠিক শেষে আমি জামার দিক চাইয়ে খোলার পর কই এই কি ব্যাপার আমি বলে ভাই বিশ্বাস করো এই বয়সে কেটে আমার সুমা দিবে আর ওয়াইজিন মানুষ থাকি মানুষের মধ্যে গোপনে কুসুমা দিতে পারে কত এইরকম ঠোঁট লাগিয়ে রয়েছে এইরকম ঠোঁটের দাগ আমি বলে পান খাওয়া আসে একবারটা সর্বনাজের মুরিদ মহব্বতের চোটে আমার সুমা দিছে আমার 4500 টাকা স্টোরের জামা ঠিক না যে পান খায় এরা পানালা লোকের দেখলে কিছু পানালা লোক আমরা ওয়াজে গেলে যাই পাশে ওই কথা শুরু করে হুজুর আমার বাড়ি সোনাখালী আমার বাড়ি রুখাখালী আমার বাড়ি তুরস্কালী আমার বাড়ি মাগুরা আমার বাড়ি যশোর আমার বাড়ি জিনাইদ আমার বাড়ি বাগাসরা আমার বাড়ি কলারো আমার বাড়ি সাতক্ষীরা আমার বাড়ি শ্যামনগর উনি কথা এই কয়টা কইছে এর মধ্যে আমার সাদা জামার মধ্যে 10 জায়গায় পানের লাল দাগ পড়ছে সে পান খায় আমার দেখছেন খায় চুপচাপে খায়